भाई दाम कत भाई भाई प्राइस टा केमन कयना तो कयना किस आज আমরা যাচ্ছি ঢাকার সবচেয়ে বড় পশুর হাট দিয়াবাড়ি হাটে। এখানে দিয়াবাড়ি থেকে হাট শুরু একবার মিরপুর পর্যন্ত হাটটা বিস্তার। এই হাটটি অনেক বড়, বিশাল বড়, আমার দেখা সবচেয়ে বড় হাট এটি ঢাকার ভিতরে। তো আমরা গত দুদিনের বাজার পর্যবেক্ষণ করেছি, আজকে হলো ঈদের আগের দিন, আজকে শেষ দিন। গত দুদিন গতকালকে যথেষ্ট দাম সস্তা গেছে, সবাই 90% গরু গতকালকে কিনে ফেলছে। তার আগের দিন গরু অনেক দাম গেছে, তার আগের দিন গতকালকে যে গরু মানুষ 80,000 টাকা কিনছে, সেই গরু গত পরশু দিন সে 1,20,000 থেকে 30,000 40,000 কিনতে হয়েছে। আর আজকে আমরা যাচ্ছি গরু দেখতে, গরুর পরিস্থিতি কী, হাটের পরিস্থিতি কী জানাবো আপনাদেরকে। এটা হলো 2021 সালের আজকে জুলাইয়ের 20 তারিখ, আগামীকালকে জুলাইয়ের 21 তারিখ ঈদ হবে। তো ঈদের আগের দিন আমরা গরুর হাটে গরু দেখতে যাচ্ছি। তো বাজার ঘুরতেছি এবং দেখতেছি যে গরু যথেষ্ট গরু আছে, কিন্তু আজকে প্রায় ক্রেতা শূন্য। ব্যাপারীরা জানাচ্ছে যে গতকালকে তাদের ম্যাক্সিমাম গরু বেচা কেনা হয়ে গেছে, আর আজকে অনেক গরু রয়ে গেছে, বাট কাস্টমার একদমই কম। যথেষ্ট গরু তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই আমরা দেখতে পাচ্ছেন দিয়াবাড়ির গরু হাটটি। দুই একজন কাস্টমার দামাদামি করতেছে, আর সাধারণত ঢাকার মানুষ লাস্ট দুদিনেই গরু কিনে ফেলে, শেষের দিনের লটারি ভরসা নাই, সেই জন্য লাস্টের আগের দিন কিনে ফেলে। যেমন আমরা এবং আমাদের আশেপাশে ফ্রেন্ডরা যারা আছে, আমরা সবাই ঈদের দুদিন আগে কিনে ফেলছি। ঢাকাতে 90% গরু কিনে ফেলে ঈদের আগের আগের দিন, আর শেষের দিন হয় বেশি হয় কম, যে কোনো একটা। তো আজকে আমরা গরু দেখতে আসছি, দেখে যতটুকু বুঝতে পারতেছি যথেষ্ট গরু আছে, এমনকি ব্যাপারীর সাথে কথা বলতেছি যথেষ্ট গরু আছে, বাট ক্রেতা একেবারে হাতে গোনা কয়েকজন। এই হাটে গতকালকে মানে গরুর জন্য হাঁটা যাচ্ছে না, গরু এবং মানুষের জন্য। আর আজকে দেখেন যথেষ্ট বিকালবেলা যথেষ্ট ফাঁকা। দেখুন গরুর হাটটায় কী অবস্থা। এটা হলো আপনার, এটা এমন এক জায়গা যেখানে মিরপুরের মানুষ আসতে পারে, উত্তরের মানুষ আসতে পারে, সাভারের মানুষও এদিকে আসতে পারে। কয়েকটা এলাকা নিয়ে এই মাঝখানে দিয়াবাড়ি এবং মিরপুর এই সংযোগটা, এইটা হলো এই ফাঁকা জায়গায় হলো আপনার এই হাট গত কয়েক বছর বসে বসতেছে। ওই আপনারা দেখুন ওই পিছনে, এটা হলো মেট্রো রেলের কাজ চলতেছে, এর পাশে আছে বিস্তর হাট, অনেক বিশাল, অনেক বিশাল হাট। আমার দেখা মতো ঢাকার ভিতরে সবচেয়ে বড় হাট এটি হবে, কারণ আপনার মিরপুর উত্তরা দিয়াবাড়ি টু মিরপুর পর্যন্ত এত বড় হাট কোথাও বসছে কিনা আমি জানি না। গরুর বাজার ঘুরতেছি, গরুর বাজার ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি।
আর স্বাস্থ্যবিধি কথা যদি বলতে হয়, যথেষ্ট কেউ মানতেছে মানতেছে না, ম্যাক্সিমাম লোকে স্বাস্থ্যবিধি মেনেই চলতেছে। আর গরুর হাটে কতটুকু মেনটেন করা যায় সেটা তো আপনারা নিজেরাই বুঝেন। যা দুই একজন ক্রেতা আছে তারা দামাদামি করতেছে, শেষ মুহূর্তে তারা কিনতেছে, হয়তো আজ সন্ধ্যার পরে দাম আরো একটু আরো কিছু কম হয়তো হতে পারে। দাম এমনিতে এখনই কম আছে, কারণ গরু বেশি ক্রেতা কম, সেই জন্য দাম যথেষ্ট কম আছে গত গত পরশু দিনের তুলনায়। আপনি যখন সরাসরি দেখবেন তখন দেখবেন 3.5 লাখ যথেষ্ট বড়। সবকিছু মোবাইলে ক্যামেরা করে এভাবে দেখা বোঝানো সম্ভব না। যথেষ্ট যথেষ্ট অনেক বড় বড় গরু এই হাটে উঠছে। তো অ্যাভারেজ মানুষ মিডিয়াম কিনে ঢাকাতে সবাই 2-3 ফ্যামিলি অথবা একা, আর যারা কোরবানি দেয় তারা অনেক বেশি বড় গরু দেয় না, মিডিয়াম টাইপের গরু তারা কোরবানি দিয়ে থাকে। এই জন্য মিডিয়াম গরুগুলোর চাহিদা বেশি, প্রতি বছরই মিডিয়াম গরু চাহিদা বেশি থাকে। আমার দেখা মতো সবচেয়ে ছোট গরু এগুলা, আমি পুরো হাট ঘুরলাম, এগুলা সবচেয়ে ছোট গরু সবগুলা। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে, এটা হলো মেট্রো রেলের কাজ চলতেছে, প্রায় কাজ শেষ। এটা আবদিয়া বাড়ির থেকে মতিঝিল পর্যন্ত যাবে এই রেল। আমরা তো একটা রো দিয়ে হাঁটতেছি, এরকম আরো অনেকগুলো রো আছে, প্রতিটা রো প্রতিটা রাস্তাতেই পাশেই গরু আছে, মাঝে মাঝে গরু, অসংখ্য গরু, অসংখ্য গরু উঠছে এই হাটে। আর এই হাটে বেশি গরু ওঠার কারণ হলো পাশে আপনার মিরপুর DHS এবং টুকরা, পাশে আরো ক্যান্টনমেন্ট এরিয়া, কয়েকটা এরিয়া কভার করতেছে এই হাটটি। এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান গরু। তো আমরা গরু হাট শেষ করে এখন যাচ্ছি ছাগল বা খাসির হাটে। খাসির হাটে দেখেন খাসির হাটটি যথেষ্ট বড়। আমার ফ্রেন্ডটা আসছে যে আজকে শেষ দিনে কিছু কমে কিছু খাসি কেনা যায় কিনা, আমিও চান্সে আছি যদি পারা যায় আর কি। গতকাল গরু কিনে ফেলছি, কিছু বেড়া দেখা যাচ্ছে। তুলনামূলকভাবে খাসির বাজারটা স্থিতিশীল, একেবারে বেশি না একেবারে কম না। এই জোড়া কত জিততেছেন? ও একটু কমের দিকেই আছে, 15-21। খাসির বাজার গুরুগুলো দেখতেছি, আপনারা দেখুন দেখুন।
ভাই এই দূরা জোড়া কত? 52 চলছে এক ব্যাপারই ভাই, বিক্রি কিনা বিক্রি করার পরে সে টাকা গুনতেছে। এই দুটি খাসি 16,500 টাকা দিয়ে সে বিক্রি করছে। এই দুটি খাসি দেখুন, এখান থেকে একটা চিত্র তুলে ধরছি আপনাদেরকে। এই হাটটি কত বড় ওই দেখা যাচ্ছে দূরে। এটা হলো দিয়াবাড়ি, এখান থেকে হাট শুরু, আর এটা আর আপনার শেষ হয়েছে মিরপুর ডিএইচএসের কাছাকাছি গিয়ে। তো কত বড় হাট, এখানে হেঁটে শেষ করে যাবে না। একটা লোক হাঁটতে গেলে পুরা হাট সে কত সময় লাগবে আমি বলতে পারবো না। আমরা আধা ঘন্টা এক ঘন্টা হাঁটছি, আমাদের আর ভালো লাগতেছে না। এখানে এক ভাই একটা গরু গুতা দিয়ে তার মাংস বদল উঠে ফেলাইছে। অবস্থা খুব সিরিয়াস, হাসপাতালে নিতে হবে তাকে। অনেক রক্ত পড়তেছে, যদি আপনারা দেখাতে পারতেছি না, অবস্থা খুবই সিরিয়াস। খুব গরু বাজারে খুব সাবধানে, একটা একটু দেখলাম একটা বাচ্চার উপর দিয়ে একটা গরু চলে গেছে। তো সেটা খুব বাচ্চাদেরকে না আনাই ভালো। মাঝে মাঝে কিছু পাগলা গরু থাকে এমন করে। এই গরু কয়েকটা গরু আছে এখানে, এগুলো পাবনা থেকে আনছে কোনো একটা এগ্রো, বাট বিশাল গরু, বিশাল দেহি গরু। কিন্তু এগুলার কেউ দামে বলতেছে না। পাইকার বলতেছে যে ভাই দামই তো বলতেছে না কেউ, এটা কিনা বিক্রি তো পরের কথা। মানে এত বিশাল, মানে মানে ভয় পাইতেছে যে এটা কি কত বলবে। ভাই একটু দাঁড়ান, এই দুইটা খাসি কত ভাই? কিলাম 16,500 আর খাসির আপনি মনে করতেছেন আপনি জিতছেন? জিতে হারাটা তো সব হচ্ছে আল্লাহর কাছে ইয়া করা, তো মেন্টালি স্যাটিসফাই আর কি। অন্যবারের তুলনায় এবার ভালো, কম রেটের মধ্যে ভালো পাচ্ছি এই আর কি। বাজারে গরুর পরিস্থিতি কি, গরুর দাম কি? দেখলাম ইনশাল্লাহ তো খারাপও লাগে, ভালো লাগতেছে যে আমরা কম দামে মোটামুটি রেঞ্জের মধ্যে পাইতেছি। কিন্তু আবার খারাপ লাগতেছে তারা তো আর ব্যবসা করতেছি কম আছে ভালো, তবে ক্রেতা কম। এবার অনলাইনে আসলে অনেক কষ্ট কিনে ফেলছে, তো তাই একটু বাজারে গরুর সঙ্গে বেশি কাস্টমার নাই। দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক যে অবস্থা, মানুষের কাছে আসলে ওরকম এখন অ্যাভেলেবিলিটি নাই যে ওরকম করে সবাই দিতে পারবে। ওকে আচ্ছা।